পিসি, এই গায়িকা কেমন গানের মাধ্যমে খুনি মুলছে, ইচড়ে পাকা। শুনলাম পিসি অভিষেক দা এই গায়িকার গান শুনে পাগল হয়ে গেছে, সে এখন কি করছে? নিজের পার্টি অফিসেই আগুন জ্বালাচ্ছে। বলেন কি পিসি, তুমি একবার এর গানটা শোনো, তার থেকে নিজের গলা নিজে কেটে দেবো। পিসি, এই গায়িকার গান শুনে এর স্বামী কুমায় চলে গেছে, তুমি কি এর অবস্থা জানো? আর আমি জানি ওর স্বামীর অবস্থা। এই গায়িকার স্বামী কেমন আছে গো পিসি? কুমায় আছে পিজিতে, যখন তখন মরে যাবে। পিসি, এই গায়িকার মিটিং আছে বাইপুরেতে, যারা আসবে তাদেরকে 500 টাকা করে দেবে। লজ্জা করে না আমাদের যে আমরা ওদের মুখ দেখি? আমরা যদি এই গায়িকার মিটিং এ যাই তো আমরা 500 টাকা করে পাবো তো? আমার বলা আছে আপনারা সবাই পেয়ে যাবেন, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। 500 টাকা করে যদি পেয়ে যাই তাহলে আমরা এই গায়িকাকে কি করব? না, তাকে পূজো করবেন। পিসি, তুমি আসবে তো? 500 টাকা নিয়ে তার মিটিং শুনতে যাব? ছি 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 ছি, আমার নিজের প্রতি লজ্জা হয়, এ আমি কোন বাংলাকে দেখি? পিসি, এই গায়িকা বলছে যারা 10,000 টাকা করে দেবে তাদেরকে তার কাটা সিঙ্গার করে দেবে। তুমি চলে যান, তাড়াতাড়ি চলে যান, ট্রেন ছেড়ে দেবে। পিসি, এই গায়িকাকে বিশ্বাস করে কি 10,000 টাকা দিয়ে দেবো? কোনোদিন যদি ভুল করে ওদের বিশ্বাস করেন, এত ঠকা ঠকবেন জীবনও যাবে জীবিকাও যাবে। তাহলে তুমি বলতে চাও এটা সত্যি নয়? পুরো ভাউতাবাজি। তাহলে এই গায়িকার অনেক টাকা মারার প্ল্যান আছে মনে হচ্ছে। কত টাকার প্ল্যান করেছে তুমি জানো কিছু? না পিসি, আমি জানি না, তুমি জানো? 300 কোটি টাকার কাছাকাছি প্ল্যান করেছে। গায়িকার এত সুন্দর গলা, এটা কি করে করলো তুমি বলো তো পিসি? একটা বিড়ি দিলে 3 বার টানতো, সকালবেলা 1 বার টানতো, টেনে ডান কানে রাখতো, বিকালে আর 1 বার টানতো, টেনে বাঁ কানে রাখতো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটি নতুন আছে এই জন্য ভিডিওটা বেশি লম্বা করা যাচ্ছে না, যদি পারো সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, টাটা।